উত্তর প্রদেশের রাজ্যপাল মুখ্যমন্ত্রী প্রমুখে বহুকেইগী লোক থাকিব কেবাগী বিশিষ্ট ব্যক্তিক আমন্ত্রণ জানা হয়েছে দেশের প্রধানমন্ত্রী গর্ভগৃহ থাকিব আর প্রধানমন্ত্রীর যেহেতু প্রধানমন্ত্রী মোদিয়ে মূল আহুতি দিব কিন্তু প্রধানমন্ত্রীর আন বহু কেগী লোক থাকিব আর এস এসর প্রধান মোহন ভাগবত গর্ভগৃহ থাকিব উত্তর প্রদেশের রাজ্যপাল মুখ্যমন্ত্রীও থাকিব গর্ভগৃহ তার বিপরীতে নিরাপত্তা বেষ্টনীর কথা যদি আমি কবলে যাও সাত তরফিয়া নিরাপত্তা বেষ্টনী তাত গড়ি তোলা হয়েছে বহু হাজার সিসিটিভি ক্যামেরা সংলগ্ন করা হয়েছে বহু স্নাইপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখিছে রাম মন্দিরের চৌপাশে রাম মন্দির আশে পাশে থাকা অঞ্চলবোৰতো স্নাইপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখিছে এনেধরনে সাত তরফিয়া নিরাপত্তা বেষ্টনীরে গড়ি তোলা হয়েছে এক বিশেষ পরিবেশ রাম মন্দিরের চৌহদত আর বর্তমান অযোধ্যার পরিবেশ ইয়া দেখি আছে আপনাদের রাম মন্দিরের পরিবেশ রাম মন্দিরের আশে পাশে থাকা অঞ্চলসমূহের পরিবেশ মূল রাম মন্দিরের দৃশ্য আপনাদের বাহিরের প্রত্যক্ষ করেছে এফালে আর আনফালে শিল্পী কলা কুশলী সকলের বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করে আছে আজির এই ক্ষণটো ঐতিহাসিক ক্ষণ আর এই ক্ষণটির বাবে অধীর আগ্রহে সকল অপেক্ষারত সময় বাগরি গৈ আছে আর সেই ক্ষণটোত উপনীত হবলে আমি আগবাড়ি গৈ আছো বড় বেশি সময় নাই কেইটামান সময়ের পাছতেই প্রায় তিন ঘন্টা সময় তিন ঘন্টার পাছতেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হব নিরাপত্তা বেষ্টনীর কথা আমি কৈছো সাত তরফিয়া নিরাপত্তা বেষ্টনী তাত গড়ি তোলা হয়েছে আর আন আন যে কার্যসূচী আছে সেই কার্যসূচীবুর বড় নিয়ারিক আর শৃঙ্খলিত রূপত হয়ে আছে কোনো খেলিমেলি হওয়া নাই কোনো আহুকালের তাত সৃষ্টি হওয়া নাই আর ভক্তসকলেও শৃঙ্খলাবদ্ধতা অটুট রাখিছে অসমরও বহু ভক্ত গৈছে ডিঙিত গামোচা আরি তেওঁলোকে ভিড়ের মাজত বিলীন হয়ে গৈছে আর ভিড়ের মাজত অসমীয়া গামোচাখন জিলিকি আছে তাতকৈ আর কি লাগে অসমের লোকসকল জিলিকি আছে অসমীয়া গামোচা জিলিকি আছে আর অযোধ্যাবাসীর কথা কবলে গেলে অসমীয়া লোকের সঙ্গে কিছু সাদৃশ্য আছে অতিথি আপ্যায়ন করে ভাল পায় আমার সতীর্থ সাংবাদিকে কৈছে যেতিয়া তেওঁলোকে বাতৰিব সংগ্রহ করে আছিল দৃশ্যব সংগ্রহ করে আছিল তেতিয়া কাষরে এজন চাহ দোকানিয়ে নিজে মাতি লৈ গৈছিল আর মাতি চাহ আপ্যায়ন করেছিল সুদিছিল আপনাদের কোরপা আহিছে এনেধরণে শুশ্রূষা করে ভাল পায় অসমীয়া মানুষের দরেই আচার ব্যবহার ঠিক অসমীয়া মানুষের দরেই কথা বতরা আর শারীরিক আকার ইঙ্গিত ভাব ভঙ্গিমাও অসমীয়া মানুষের দরেই কিছু সাদৃশ্য আছে আর এনে ধরনের এক পরিবেশের মাজতেই অযোধ্যার আজি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এই প্রাণ প্রতিষ্ঠার সুন্দর ক্ষণের আমি সকল সাক্ষী হবলে আগবাড়ি মাত্র কেটামান ক্ষণের পাছতেই আপনাদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়া দেখি পাব আর সেই প্রাণ প্রতিষ্ঠা হওয়ার ক্ষণের বাবে অধীর আগ্রহে সকল অপেক্ষারত নামঘর মন্দির সমূহতো আরাধনা চলি আছে সকলে নিজের নিজের মনেরপরা আরাধনা করে আছে প্রভু রামর আরাধনা করে আছে ভগবানের আরাধনা করে আছে এ বল যে নামঘর মন্দির আদিতেই আরাধনা চলিছে তেনে নহয় সর্বধর্ম রূপত মসজিদ গির্জাতো বহুতেই প্রার্থনা করেছে আর একতার এনাজরিডাল খটকটিয়া করার বাবে সকলে আহ্বান জানাইছে অযোধ্যার দেশের বিভিন্ন প্রান্তর এই পরিবেশের পোনপটে সম্প্রচার আমি দেখাই থাকিম সময় হয়েছে বাণিজ্যিক বিরতির পাছতেই পাপড়িয়ে পরবর্তী খবরবর আপনার জানাই থাকবে।